এই আপডেটে ফ্রি ফায়ারের সমস্ত গানের এবিলিটি চেঞ্জ করে দিয়েছে আমাদের সবার প্রিয় দুইগুলো শটগান। তো প্রায় তোমরা এটা মনে করে নিতে পারো, এই দুইগুলো শটগানকে গেম থেকে উঠাই দিয়েছে। এটার এবিলিটি এতটাই পরিবর্তন করেছে কেউ আর এটা হাতে নিয়েও দেখবে না। আমাদের গেম কখন খুলবে এবং কি কি গানের পরিবর্তন হয়েছে চলো দেখে আসি। গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে গানের মধ্যে যে প্রথম চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে ইস্কারে। আপডেট যখন শেষ হয়ে যাবে এবং গেম যখন ওপেন হয়ে যাবে তখন ইস্কারকে পুরো 12টা বাজিয়ে দেবে। বর্তমানে ফ্রি ফায়ার এই গানটি ইউজ করার একমাত্র কারণ হচ্ছে আমরা তিনটা চিপ লাগিয়ে গানটিকে উবার পর বানিয়ে ফেলি। যেমন তিনটা চিপ লাগালে এটার এবিলিটি এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে রেট অফ ফায়ার ফুল MP40 মতো হয়ে থাকে। আপডেটের পর এই গানের এবিলিটি হবে, যদি তোমরা ইস্কারের মধ্যে প্রথম একটি চিপ লাগাও তাহলে তোমাদের এখান থেকে 3% রেট অফ ফায়ার কমিয়ে দেবে, এবং দ্বিতীয় নম্বর চিপটি যদি লাগাও তাহলে এখানে আরো 3% তোমাদের রেট অফ ফায়ার কমিয়ে দেবে, এবং 3 নম্বর চিপটি অর্থাৎ যদি ম্যাক্স করো তাহলে টোটাল 9% তোমাদের এখানে রেট অফ ফায়ার কমিয়ে দেবে। অর্থাৎ এখানে তিনটা চিপ লাগানোর পর আমাদের যে রেট অফ ফায়ার দিত সর্বমোট রেট অফ ফায়ার থেকে আমাদের 9% রেট অফ ফায়ার কমিয়ে দেবে। যারা ইস্কার ইউজার আছে তাদের তো 12টা বেজে গেছে। এই আপডেট তো গানা ফ্রি ফায়ার ফার্মাসকে ফার্মাসি বানিয়ে দিয়েছে। যেমন এই আপডেটের পর ফার্মাসি হয়ে যাবে গেমের মধ্যে একটি উবার পরগা। আমাদের এই ফার্মাস গানের মধ্যে প্রথম চিপটি লাগানোর পর এক্সট্রা 8% ড্যামেজ পর্যন্ত বাড়িয়ে দেবে, এখানে দ্বিতীয় চিপটি লাগানোর পর আরো 8% বাড়িয়ে দেবে, এবং তৃতীয় চিপটি লাগানোর পর 15% ড্যামেজ বাড়িয়ে দেবে। 15 আর 16 কত হয়? অর্থাৎ এখানে তোমাদের 31% ড্যামেজ বাড়িয়ে দেবে। সো দেখো এখানে কি লেখা আছে, এক্সট্রা ড্যামেজ ফর থার্ড বুলেট। যদি তোমার ট্রেনিং গ্রাউন্ডের ড্যামেজের দিকে খেয়াল করো, এনিমির বডি দিয়ে যখনই গুলি লাগতেছে 3 নাম্বার গুলিটা তখন প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছে। উইথাউট ব্যাস 3 নাম্বার গুলিটা উনসাইড করে ড্যামেজ দিচ্ছে, অর্থাৎ 3 নাম্বার গুলিটা তোমাদের উনসাইডের সাথে আরো 31% ড্যামেজ বাড়িয়ে দেবে। মুভমেন্ট করার অবস্থায় 3 নাম্বার গুলি আমার তো লাগেই না। গাইস এরপর আছে আমাদের ফ্রি ফায়ারের শটগান। গ্যারেনা তো এই শটগানকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এখানে আপডেটের পরে ওবি 39 এখানে আমাদের মিনিমাম ড্যামেজ 80% কমে দিয়েছে। এখানে আমার ইভলিউশন গানের কি হবে, আমার এই ম্যাক্সের গান দিয়ে দুই গুলি দিয়ে এনিমি মারা যেত, শুধু এখানে 18% ড্যামেজই কমানি, একই সাথে মিনিমাম রেঞ্জ 25% কমে দিয়েছে। গ্যারেনা যত আপডেট দিয়েছে প্রত্যেক আপডেট এই শটগান এবিলিটি কমাইছে, এমন কোন আপডেট দেখতে পাইনি যে জার এবিলিটি বাড়াইছে। এই শটগানটি এখন যেই পরিমাণ গেমের ড্যামেজ দেয় এরপর তো আর দেবেই না। একটা এনিমিকে মারতে হলে এক তো শর্ট রেঞ্জের থেকে ড্যামেজ দিতে হবে একদম মুখের সামনে থেকে, আর না হয় দূরে থেকে গেলে রেঞ্জই আসবে না। দ্যাট মিন্স এই গানটাকে কেউ ইউজই করবে না আপডেটের পরে, কারণ ড্যামেজ তো ফুল দেবে না। যারা শটগান ইউজ করো কমেন্টে জানাও। এরপর সবথেকে বড় চেঞ্জেস দেখতে পাই সেটা হচ্ছে এসিটি। এসিটিতে এমনিতেই যে ড্যামেজ এনিমির জালে বাঁচতে পারি না র্যাঙ্কে, এর মধ্যে তার ড্যামেজ 20% বাড়িয়ে দিছে। কিন্তু ভাই আমার জন্য তো পুরো 12টা বাজিয়ে দিছে, 28% এখানে ড্যামেজ কমাই দিছে হেডশটে। এখানে যারা বডি শট দিয়ে গেম খেলে তাদের জন্য পারফেক্ট এসিটি, কারণ এটি বডি শট দিয়ে আরো বেশি ড্যামেজ দেবে আপডেটের উপর। কিন্তু এখানে যারা হেডশট প্লেয়ার, আই মিন দূর থেকে হেডশট মারার চেষ্টা করে এসিটি দিয়ে, তাদের জন্য তো ফুল 25টা বাজিয়ে দিছে 12টার পর। কারণ আপডেটের পরে এসিটি হেডশট ইফেক্ট রেঞ্জ, অর্থাৎ তুমি দূর থেকে যদি মারো তাহলে তোমার রেঞ্জ অনেক বেশি কমে যাবে, রেঞ্জ কম থাকবে অর্থাৎ ড্যামেজ কম দেবে। এখন প্রো প্লেয়ারদের কাছ থেকে বডি শটের যন্ত্রণা র্যাঙ্ক থেকে বাঁচাই যাবে। অনেক নতুন প্লেয়ার বেশিরভাগ সময় এই গানগুলো ইউজ করে, কারণ তারা চাইপ পা ধরে মারতে পারে। তোমরাই বলো যদি ওয়ান শটে যদি না মরে একটা এনিমি তাহলে এই গানটা ওয়ান শট খেলে কি লাভ। তবে সুখবর তাদের জন্য যারা বডি শট খেলে, এরপর থেকে 120 করে ড্যামেজ দেবে। বর্তমানে যদি এসিটিতে বডি শটে যদি 107 ড্যামেজ দেয় তাহলে তো আপডেটের পরে 120 ড্যামেজ দেবে, আর দুইগুলো তিনি এমনি শেষ। এরপর যে গেমের মধ্যে আমরা পরিবর্তনটি দেখতে পাই সেটা হচ্ছে ইউএমপি এবং P90 এর মধ্যে। দেখো প্রথমে যদি ইউএমপি এর কথা বলি তাহলে এখানে ইউএমপি এর পাওয়ার এখানে মাজেল শর্ট ক্লোজ, মাজেল শর্ট ক্লোজ, এটা আমি বুঝলাম না আসলে এটা কি শর্ট রেঞ্জ থেকে কিছুটা পরিবর্তন হয়েছে নাকি, ড্যামেজে কোনো পরিবর্তন দেখতে পাই নাই, রেঞ্জে কোনো পরিবর্তন দেখতে পাই নাই, তাহলে এখানে পরিবর্তনটা গেছে মাজেল শর্ট ক্লোজ। তবে এটার পরিবর্তনটা আসলে বোঝা যাবে কি পরিবর্তন হয়েছে। P90 তো আগের থেকে অনেক বেশি ওভারপাওয়ার করে দিয়েছে, এখন তো MP40 এর মতো সবাই P90 ইউজ করবে। যেমন P90 তে আমাদের 10% ড্যামেজ বাড়িয়ে দেবে, একুরেসি বাড়িয়ে দেবে 20%, এবং সাইলেন্সার যে সাউন্ড সেটার সাউন্ড অনেক বেশি কমিয়ে দেবে। ওভারঅল P90 তে সবকিছু তো পরিবর্তন এনেছে। আমার মনে হয় P90 তে কোনো ইভো ঘন্টা নাচতেছে যার জন্য পাওয়ার বাড়া দিছে। এখন তোমরা কমেন্টে বলো তোমাদের কি অবস্থা, P90 কে ইউজ করবে নাকি না। এরপর যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের উডপিকারে। একদিকে উডপিকার অনেক বেশি পাওয়ারফুল বর্তমান সময়ে গেমে যাদের কাছে স্কিন আছে, কিন্তু উডপিকারের পরিবর্তনটা শুধু হেডশট প্লেয়ারদের জন্য। ট্রেনিং গ্রাউন্ডে দেখো উডপিকার দিয়ে আমি কিভাবে হেডশট মারতেছি। সিএস র্যাঙ্কে এই উডপিকার হচ্ছে আমার জন্য একটি ওয়ান অফ দা ফেভারিট গান, কিন্তু আপডেটের পর এই ফেভারিট গানকে গ্যারেনা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। যেমন যারা হেডশট দিয়ে গেম খেলে তাদের ইফেক্টিভ রেঞ্জ যেটা আছে সেটার রেঞ্জ 20% কমে দিয়েছে। এখন থেকে যদি কোনো এনিমিকে দূর থেকে হেডশট মারতেছে তাহলে উইটার ড্যামেজ আরো বেশি কম দেবে, তাহলে বুঝো এক গুলি যদি এনিমিকে ওয়ান ট্যাপ না মারতে পারে তাহলে ওয়ান ট্যাপ হলো কিভাবে। এই আপডেটে গ্যারেনা তাদেরকে পাস দিচ্ছে যারা নাকি হেডশট দিয়ে গেম খেলে। তবে যারা চাপাচাপি করতে পছন্দ অর্থাৎ বডি শট দিয়ে খেলতে পছন্দ করে তাদের কোনো সমস্যাই হবে না। এরপর যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের M500 M500 এবং ড্যাজারি গুলো দুইটা গানেরই আমাদের 20% ড্যামেজ কমাই দিচ্ছে। M500 তো 2 বা 3 বেস্ট থাকলে এমনিতে অনেক বেশি ড্যামেজ কম দেয়। M500 গানটা সবাই ইউজ করে কি জন্য জানো, এটাকে হেডশট মারার জন্য অর্থাৎ ওয়ান ট্যাপ মারার জন্য। আপডেটের পরে ওয়ান ট্যাপে তো এই গানটা 12টা বাজিয়ে দিয়েছে অর্থাৎ 20% ইফেক্টিভ রেঞ্জ কমে দিয়েছে হেডশট।
আসলে গ্রানা ফিফার প্রত্যেকটি গানারে হেডশটের যে এফেক্টিভ রেঞ্জ আছে সেটি কমিয়ে দিয়েছে। ওয়ান শটে যদি কোনো প্লেয়ারকে মারতে না পারে তাহলে এম্পাসাদে কি করবে? উইদাউট হেলমেটে দূর থেকে 175 ড্যামেজ দেয়। যদি 20% ড্যামেজ কমিয়ে দেয় তাহলে এখানে আমাদের 240 কি 20 দেবে। মিনিমাম রেঞ্জের থেকে যদি দূর হয় তাহলে ওয়ান শটে এনিমিকে মারা যাবে না। ফিফারের ডেজার্ট ইগলকে কিন্তু সেম চেঞ্জই করেছে। 99% যারা ডেজার্ট ইগল ইউজ করে তারা সম্ভবত 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে তারা সবাই ইউজ করে ডেজার্ট ইগল ওয়ান শট মারার জন্য। থ্রি লেভেল হেলমেটে যদি ডেজার্ট ইগল মারা হয় মিনিমাম রেঞ্জ থেকে তাহলে 193 ড্যামেজ দেয়। অর্থাৎ ডেজার্ট ইগল দিয়ে এক গুলি দিয়ে মারা যায় না। সরি, চার হেলমেটে 195 ড্যামেজ দেয়। এখানে তিনের হেলমেটে ডেজার্ট ইগল 207 ড্যামেজ দেয়। মিডিয়াম রেঞ্জ থেকে যদি ডেজার্ট ইগল হেডশট লাগানো হয় তাহলে একটা এনিমিকে সুন্দরভাবে মারানো যায়। তবে রেঞ্জ থেকে যখন একটু দূরে হই তখন দেখা যাবে যে ড্যামেজ 157 কি 190 দিচ্ছে এবং দুয়ের হেলমেটে যদি দেখি তাহলে 260 কি 62 করে ড্যামেজ দেয়। 20% ড্যামেজ কমে দেওয়ার পরে ড্যামেজ বেশিকাংশই কমে যাবে। আমি বলতে পারি ডেজার্ট ইগল যারা ইউজ করে তাদের টাটা গাইস। এরপর আমরা যে পরিবর্তনটি দেখতে পাই সেটা হচ্ছে ব্যাট এবং প্যারাং এর মধ্যে। প্রথম আপডেটে যেটা দেখতে পাই এই ব্যাটগুলো যে আমি ইউজ করতেছি তো এখানে এই ব্যাটগুলোর মুভমেন্ট স্পিড 5% বাড়িয়ে দেবে। এগুলো নিয়ে তুমি বেশি নড়াচড়া করতে পারবে। যেমন ধরো এখন আমি ট্রেনিং গ্রাউন্ডে করতেছি, মানে ব্যাট বলতে শুধু এই একটা ব্যাটই না, এখানে যত ব্যাট আছে এরকম সবগুলো ব্যাটের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। হ্যাঁ, প্রথমে যেটা বলছিলাম ওইটাই প্যারাঙ্গে, তো এই প্যারাঙ্গুলো আমাদের অনেক বেশি চেঞ্জ করেছে। যেমন এই প্যারাঙ্গের মধ্যে এখন থেকে ওয়ালের মধ্যে ইনক্রিজ বাড়িয়ে দেবে ড্যামেজ। তোমরাই বলো ফ্রি ফায়ারে এই প্যারাঙ্গ দিয়ে কেই বা ওয়াল ভাঙে? আমি প্রথম দেখলাম যে গ্যারেনা এইটার একটা পরিবর্তন আনলো যেখানে প্যারাঙ্গ দিয়ে নাকি গ্লোয়াল ভাঙাতে একটু বেশি এফেক্ট পড়বে। এবং সর্বশেষ পরিবর্তন এসেছে আমাদের ডিজালোকে। আপনার আগে গ্যারেনা ফ্রি ফায়ারে আমাদের ডিজালোক এসপি দিত আমাদের 5 SP করে প্রত্যেক সেকেন্ডে, আর সেটি 10 সেকেন্ডের জন্য। কিন্তু আপডেটের পরে এর এসপি দিবে মাত্র 3 SP করে, তবে এর কুলডাউন টাইম 50 সেকেন্ড থেকে 45 সেকেন্ড করে দিয়েছে। বর্তমানে যদিও এই ডিজেলকে ইউজ করে না তবে তারপরে এর এবিলিটি আরো বেশি কমে দিয়েছে। একদিক দিয়ে কমেছে আর একদিক দিয়ে বাড়েছে। এবং ছোট একটা পরিবর্তন M24 তোমরা দেখে নাও, এখান থেকে ওয়াল ফাটাতে অনেক বেশি সাহায্য করবে, এভারেজ গ্লোয়ালকে অনেক বেশি ড্যামেজ দেবে এবং গ্লোয়াল ফাটাতে সাহায্য করবে। সর্বশেষ এখন বলা যাক আমাদের গেমটা কখন উপায় হবে। গাইজ গেম